যাব শাহবাগ এলাকায় সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন নূর শাহবাগ সহ বিশ্ববিদ্যালয় এলাকার চিত্র কেমন দেখছেন কোন সংঘর্ষের খবর আছে কিনা সেখানকার লিনা আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানী শাহবাগ চত্বর থেকে ইন্টার কন্টিনেন্টাল মোড়ের যে মাঝখানের জায়গা রয়েছে সেই মাঝখানের জায়গাটিতে অবস্থান করছি এই শাহবাগ থেকে শুরু করে টিএসসি এবং ইন্টারকন্টিনেন্টাল মোড় এই পুরো রাস্তাটি আজ আন্দোলনকারী ছাত্র জনতার দখলে রয়েছে এবং তাদের যে অসহযোগ রয়েছে এক দফার দাবিতে সরকারের পদত্যাগের যে এক দফা সেই এক দফার দাবিতে যে অসহযোগ আন্দোলন আজকে শুরু হয়েছে সেই অসহযোগ আন্দোলনের দাবিতে আজকে তারা বেলা সাড়ে দশটার পরে শাহবাগে সে অবস্থান নেয় এবং এখানে তখন ছাত্রলীগের কিছু নেতাকর্মীর অবস্থান ছিল আন্দোলনকারীরা যখন মিছিল নিয়ে এই জায়গাটিতে সে অবস্থান করে তখনই তারা এখান থেকে পালিয়ে যায় পরে তারা পরে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ভেতরের এলাকাটি রয়েছে সে ভেতরে অবস্থানে এবং সেখানে সেখান থেকে আন্দোলনকারীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হলে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্র জনতার সঙ্গে তাদের একটি সংঘর্ষ ঘটনা ঘটে এবং ছাত্র জনতা যারা আজকে রাজপথে নেমে এসেছেন তারা বলছেন সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত দর্শক শাহবাগ এলাকা থেকে জানছিলাম শিক্ষার্থীদের এক দফা কর্মসূচির খবর